বর্তমান যার সাথে নির্বাচন করছি 2011-তে সে ছিল বিদ্রোহী ক্যান্ডিডেট, স্বামী স্থান ছিল তখন সরকারি ক্যান্ডিডেট। সেই সরকারি ক্যান্ডিডেটকে ফের করানোর জন্য মওদুদ স্বামীর বক্তব্য অনুযায়ী আমাকে বসায় দেওয়া করে আমি নির্বাচন করবো ইনশাল্লাহ। আমি সরে যাওয়ার লোক না, আমার দল সরে গিয়েছিল, আমি সরে যাই। দল আমাকে মুক্তি দিয়েছে যাতে আমি নির্বাচনটা করতে পারি। আমার আমার পাশে যারা দেখছেন তারা বিএনপির দায়িত্বপ্রাপ্ত লোক, এটিএম কাপা আমার চিফ এজেন্ট, তার বাড়িতে আমার নির্বাচনী ক্যাম্প এবং সে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক। আস্থাটা রাখতে চাই, তাদের শুভ বুদ্ধি উদয় হোক এটা চাই, তাদের সচেতন করার জন্য আজকে এই সংবাদ।